একটা ই আছে, হাসিনাকে পদত্যাগ করে আসতে হবে, কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিও তো থাকবে জাতীয় সরকারে, সুতরাং ওনার ভয়টা একটু কম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার থেকে পদত্যাগ করে জাতীয় সরকারে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনটা ওই যে পূর্ববর্তী দুই নির্বাচন আছে তাকেও ছাড়িয়ে যাবে। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। আগামী ইলেকশনটা ওই যে পূর্ববর্তী দুই ইলেকশন আছে তাকেও ছাড়িয়ে যাবেন। তার একটা পরিকল্পনা হলো হেডমাস্টার সাহেবদেরকে ব্যবহার করা, আর ডিসি সাহেবরা তার অনুগত আছেনই। ডাক্তার জাফরুল্লাহ আরও বলেন, শেখ হাসিনার একটা পরিকল্পনা হলো হেডমাস্টার সাহেবদের ব্যবহার করা, আর ডিসি সাহেবরা তো তার অনুগত আছেনই। এসব ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমি মনে করি না যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কোনো পরিবর্তন আনতে পারবে। অন্তত দুই বছরের জন্য একটা জাতীয় সরকার দরকার। তারা অনুগত আছেনই। তারা এই সব ব্যাপারে যদি আমরা সতর্ক না হই আমাদের তো খুবই, আমি মনে করি না যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কোনো পরিবর্তন আনতে হবে, অন্তপক্ষে দু বছরের জন্য একটা জাতীয় সরকার। জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় সরকার হলে একটাই পথ আছে, হাসিনাকে পদত্যাগ করে আসতে হবে, কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকবে জাতীয় সরকারে, সুতরাং ওনার ভয়টা একটু কম। তাছাড়া আমি বিভিন্ন সময় বলেছি, উনি যেভাবে খালেদা জিয়ার প্রতি অন্যায় করেছেন, সেরূপ অন্যায় যদি ওনার প্রতি করা হয়, তার জন্য যদি রাস্তায় নামতে হয়, আমি কিন্তু রাস্তায় ওনার পক্ষে থাকব। আর তাছাড়া আমি বিভিন্ন সময় বলেছি, উনি যেভাবে খালেদা জিয়ার প্রতি অন্যায় করেছেন, সেরূপ অন্যায় যদি ওনার প্রতি করা হয়, তাহলে তার জন্য যদি রাস্তায় নামতে হয় আর কেউ নামুক না, আমি কিন্তু রাস্তায় ওনার পক্ষেই থাকব। সংসদে এমন উনি তো বলছে, ওনার স্বাস্থ্যমন্ত্রীও বলতে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? আপনার বাপের নামে মেডিকেল কলেজ করা যাবে আর এটা বলা যাবে না? আপনার বাবা কী করেছে স্বাস্থ্য খাতের জন্য যে তার নামে একটা মেডিকেল কলেজ করবেন? অথচ মেডিকেলের যারা আত্মত্যাগ করেছেন একটা অধ্যাপকের নামে কিছু করেন নেই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাক্তার জাফরুল্লাহর এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।